কলকাতা শহরে গঙ্গার নিচে হাওড়ার মেট্রো, এখান থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরে তোমরা দর্শন করে নেবে। এখান থেকে আসল তোমার মনে হচ্ছে না যে হাওড়া ব্রিজে চলে এসছো, এখান থেকে তোমরা মেট্রোতে প্রবেশ করবে। তো এখন ঠিক আমি দাঁড়িয়ে আছি গীতাঞ্জলি ঠিক ঘড়ির সামনে। তো গীতাঞ্জলি মানে এখান থেকেই কবিরাজ বাগানের দিকে যাওয়া যায়। গীতাঞ্জলি ঘড়ির কাছে তোমরা আসবে কি করে? তো কারণ তোমাদেরকে লোকেশনটাও তোমাদেরকে বলে দিই, নিয়ারবাই মেট্রো স্টেশন হচ্ছে শোয়াবাজার। শোয়াবাজার গেট নাম্বার 1 থেকে বেরিয়ে তোমাদেরকে উল্টো ডাঙার অটো ধরতে হবে। ওখান থেকে অটো ধরে তোমাদেরকে বলতে হবে যে গীতাঞ্জলি ওয়াচ টাওয়ারের সামনে আমরা যাব। অটো তোমাদেরকে ঠিক ওই পারে নামাবে, ওই পার থেকে ঠিক তোমাদেরকে এই পারে আসতে হবে। এই পারে আসলে সামনে তোমরা দেখতে পারবে গীতাঞ্জলি ঘড়িটা। তো এই গীতাঞ্জলির ঘড়ির গা ধরে আমাদেরকে এই সাইডে বেরিয়ে যেতে হবে। 4 মিটার হাঁটা পথের রাস্তা আছে। এখান থেকে তোমরা কবিরাজ বাগানের যে দুর্গাপুজো আছে সেইটার দিকে তোমরা যেতে পারবে এই রাস্তা ধরে। এখন থেকেই দুর্গাপুজো দেখতে পাচ্ছ যে কি মেলাগুলো হয় সেইগুলো বসে পড়েছে, তো দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর। এখানে একটা শিব মন্দির আছে আর এখানে একটা জগন্নাথের মন্দির আছে, দেখতে পাচ্ছো এইটা জগন্নাথের মন্দির, খুবই দারুণ একখানা। আর এই হচ্ছে শিবজির একটা, এখানে একটা মন্দির দেখতে পারবে তোমরা, খুবই দারুণ দেখতে পাচ্ছ এটাও। এই হচ্ছে কবিরাজ বাগানে যে লাইটিং গেটটা আছে সেইটা এখন বানানো হচ্ছে, এখন দেখতে পাচ্ছ গেটটা হয়ে গেছে, এখন লাইটিং এর উপরে বসবে। তো সকলেই জানো যে এই বছর কবিরাজ বাগানে কি দুর্গাপুজোর থিম হচ্ছে, কলকাতা শহরে গঙ্গার নিচে হাওড়ার মেট্রো। তো চলো তোমাদেরকে দেখাই। সামনে যে একটা গেট এখানে দেখতে পাচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছ লাইটিং অলমোস্ট কাজ অনেকটা হাফ এর বেশি হয়ে গেছে। হচ্ছে কবিরাজ বাগানে কলকাতা শহরে গঙ্গার নিচে হাওড়ার মেট্রো। তো পুরো হাওড়ার যে ব্রিজটা আছে, হাওড়ার ব্রিজটা তুলে এনে এখানে মনে হচ্ছে লাগানো হয়েছে, পুরো ডিটো কপি দেখতেই পাচ্ছ। একটুও আলাদা নেই, পুরো ডিটো হাওড়া ব্রিজ এখানে লাগানো হয়েছে, মানে দারুণ একটা ব্যাপার। এখানে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে বলে দিই, দেখো এইটা হচ্ছে তোমার এন্ট্রি গেট, ওই যে ওইটা হচ্ছে এন্ট্রি গেট। ওখান থেকে তোমরা উঠে ঠিক হাওড়া ব্রিজে এরকম তোমরা উঠে এরকম এই রাস্তা ধরে যাবে। হাওড়া ব্রিজ যেতে গিয়ে তোমরা দক্ষিণেশ্বর মন্দির তোমরা পিছনে দেখতে পারবে, এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির বানানো হচ্ছে, মানে ওরও তোমরা ফটো তুলতে যাবে। দক্ষিণেশ্বরের মন্দিরের সাইড থেকে হাওড়া ব্রিজের উপর থেকে এরকম গিয়ে এই সাইড থেকে তোমাদেরকে এখানে আসতে হবে, দেখতে পাচ্ছ এই রাস্তা, এখান থেকে গিয়ে এই একটা গেট করা হয়েছে, তো এখানে আসতে হবে। এখান থেকে ঢুকেই তোমরা নিচে মেট্রো করা হয়েছে, ঠিক ওই মেট্রোর ভিতর থেকে গিয়েই আমাদের মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে, যেটা তোমার দক্ষিণেশ্বরের মন্দিরের নিচে করা হয়েছে, যে মাতৃ প্রতিমাটা নিচে রাখা হয়েছে। ঠিক তোমরা ভিতরে ঢুকলে দক্ষিণেশ্বরের মন্দিরে তোমরা ঢুকে পড়েছো এরকম মনে হবে, ঠিক আছে। তো এখানে একটা দেখতে পাচ্ছ গেট করা হয়েছে, মানে হাওড়া ব্রিজের উপরে মানে অতিরিক্ত চাপ যদি হয়ে যায় মানে কন্ট্রোলের বাইরে, তো সাধারণ মানুষদেরকে এই যে গেটটা করা হয়েছে এই গেট দিয়ে ডাইরেক্ট মন্দিরে মানে প্রবেশ করাবে দর্শন করার জন্য। ঠিক ওই দিক দিয়ে এক্সিট গেট করা হয়েছে, ওই দিক দিয়ে এক্সিট গেট হয়ে এদিক দিয়ে বেরিয়ে যাবে, বুঝতেই পেরেছো। তো চলো এবার একটু হাওড়া ব্রিজের উপরটাই একটু উঠে তোমাদেরকে দেখাই যে কেমন লাগছে। এই হচ্ছে এবার আমি হাওড়া ব্রিজের উপরে উঠছি, দেখতে পাচ্ছ এখানে সব পাটা আছে, সেই পাটা দিয়ে এই মানে এই ব্রিজটা উপরে ওঠার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজটা কেমন লাগছে। তো এখান থেকে তোমাদেরকে অনেকটাই উঠতে হবে এই ব্রিজে ওঠার জন্য, ঠিক আছে। ঠিক এখান থেকে তোমরা দেখো কেমন লাগছে, কেমন পুরো আসল তোমার মনে হচ্ছে না যে হাওড়া ব্রিজে চলে এসছো। দুর্গাপুজোর একখানা প্যান্ডেলের কনসেপ্ট এটা, ব্রিজটা তোমাদের দেখে মনেই হচ্ছে না, মনে হচ্ছে আসলেই এটা হাওড়া ব্রিজ। তো ঠিক এখান থেকে তোমাদেরকে যাবে, ঠিক দেখতে পাচ্ছ নিচ থেকে কতটা উঁচু এটা। তো এই হচ্ছে হাওড়া ব্রিজ, উপর থেকে তোমরা যাচ্ছ, তো এখান থেকেই দক্ষিণেশ্বরের মন্দিরে তোমরা দর্শন করে নেবে। এখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই চওড়া করা হয়েছে যেন আমরা দর্শনার্থীদের যেন কোনো অসুবিধা না হয়। তো এই হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, এখনও রঙের কাজটা একটু বাকি আছে, কী আছে উদ্বোধন মনে হয় এর 3 থেকে 4 তারিখে মনে উদ্বোধন, ততদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজটা কেরা মানে কতটা সুন্দর লাগছে, আর এখান থেকে পুরো জায়গাটা দেখো দারুণ লাগছে। কিন্তু এখান থেকে আমাদেরকে নিচে নেমে যেতে হবে মাতৃ প্রতিমা আবার দর্শন করার জন্য। তো ঠিক দেখতেই পাচ্ছ মানে ওখান থেকে এতটা যে উঠলে এখান থেকে আবার নামতে হবে। চলো এবার নিচের দিকে এবার আমি চলে এসেছি। তো ঠিক এখান থেকে আমাদেরকে এবার এই গেটটা দেখতে পাচ্ছ, এখান থেকে নিচে নেমে এবার আমাদের মাতৃ প্রতিমা দর্শন করা। তো এখান থেকে দেখে নাও হাওড়া ব্রিজটা কতটা সুন্দর লাগছে। তো চলো এবার এখান থেকে এবার আমরা নিচের দিকে যাই। হাওড়া ব্রিজের এখান থেকে নিচে নামলেই দেখতে পাচ্ছ এই একটা গেট করা হয়েছে, এটা হচ্ছে মেট্রোতে যে ঢোকার যে গেটটা, মানে এখান থেকে তোমরা মেট্রোতে প্রবেশ করবে। তো দেখতেই পাচ্ছ মেট্রো
পুরো এসি করা হবে মেট্রোতে। তো দেখতে পাচ্ছ যেরকম মেট্রো, অরিজিনাল মেট্রোতেই তোমরা এসে পড়েছো এরকম মনে হবে। তো দারুণ ব্যাপার এখানে করা হচ্ছে, দেখতেই পাচ্ছ ডিটেলস কাজ কত সুন্দর, সিট করেছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কাঁচ আছে যেটা মেট্রোর সেটা করা হবে, আর এই রেলিংগুলো দেখতে পাচ্ছ পুরো দারুণ, পুরো ডিটো কপি মেট্রোর এখানে হচ্ছে। ঠিক ওখান থেকে ঢুকে আমাদেরকে এতটা আসতে হবে মানে মেট্রোর ভিতর থেকে। তো দেখতে পাচ্ছ কারুকার্য, এখানে কাঁচ লাগানো হয়ে গেছে মেট্রো, এখানে লাগবে পুরো ওখান থেকে এতটা এসে আসার পর। ঠিক তোমরা এখানে, তোমরা এবার এইটা হচ্ছে তোমার পুজো মণ্ডপে এবার যাওয়ার যে জায়গা, মানে এবার তোমরা দক্ষিণেশ্বরের মন্দিরে তোমরা প্রবেশ করলে মানে এখানটাই মাতৃ প্রতিমা এবার থাকবে। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপের ভিতরটা, মানে দক্ষিণেশ্বরের পুরো ভিতরটা, মানে এটাও পুরো দক্ষিণেশ্বরের মতনই করা হয়েছে। তো এই জায়গাটা একটা খুবই সুন্দর একটা ঝাড় বানানো হবে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আর এই জায়গাটা হচ্ছে আমাদের মাতৃ প্রতিমাকে রাখা হবে, দারুণ একখানা সুন্দর একটা কনসেপ্ট। মাতৃ প্রতিমা এখান থেকে দর্শন করে, ঠিক এইটা হচ্ছে তোমার এক্সিট গেট, এখান থেকে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। ঠিক ওই দিক দিয়ে এখানে গেট করে দেবে, তো ওখান থেকে এক্সিট করার গেট হবে। তো কেমন লাগলো তোমাদের কলকাতা শহরে কবিরাজ বাগানের গঙ্গার নিচে মেট্রো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে, ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো। দুর্গা পুজোর কেনাকাটা কার কার হয়ে গেছে কমপ্লিট সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো দুর্গা পুজোর কেনাকাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা বাই বাই।